অঙ্কন তীর্থ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে দেখাবো হিউম্যান ফিগারের মাপঝোপ বা ড্রয়িং করতে গেলে যে খুঁটিনাটি জিনিসগুলো মাথায় রেখে ড্রয়িং করতে হয় সেগুলো। আজ দেখাচ্ছি একটি ফিমেল ফিগার। অনেকেরই আঁকতে গেলে দেখা যায় মুখটা খুব সুন্দর আঁকলেন, তারপর আস্তে আস্তে সেই মুখের মাপে বডি আর মিলল না, যে কারণে প্রপোর্শন ডিসব্যালেন্স লাগে। তো কিভাবে এই প্রপোর্শন ঠিক রাখবেন, চলুন শুরু করা যাক। মানুষের মাথার 7.5 গুণ টোটাল বডির মাপ পূর্ণাঙ্গ মানুষের, তাই 7খানা মাথা এঁকে নিলাম। প্রথমটি মাথা, পরের দুটি কোমর পর্যন্ত, পরের দুটি হাঁটু, এবং তার পরের দুটি পা শেষ পায়ের পাতা। এবার ফিগারটি সেই মাপেই একটা ছক করা হলো। বডির হাফ মাথা, টোটাল মাপলে এটা 7.5 গুণ আছে মাথার, 7.5 গুণ টোটাল ফিগার। ছবি আঁকতে গেলে মানুষের প্রথম প্রথম এই ছকটি করে নিলে তাহলে প্রপোর্শনালি গণ্ডগোল হবে না এবং খুব সহজেই পারফেক্ট ড্রয়িং করা যাবে। Thank you.
আশা করি খুব সহজে এবার ফিগার আঁকতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা মেল ফিগার, সাইড ফিগার বা বসা রানিং ফিগার এগুলো পরপর দেখাবো। দেখতে থাকুন।